আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ডাক্তার রাশেদ। আমরা আজকে আলোচনা করব স্থূলতা বা মোটা হওয়া নিয়ে। স্থূলতা একটি উপেক্ষিত এবং অবমূল্যায়িত রোগ যা বিশ্বব্যাপী মানুষকে প্রভাবিত করছে। এর বৈশিষ্ট্য হচ্ছে দেহে অতিরিক্ত মেদ জমে যাওয়া। এটি সাধারণত বাচ্চা এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে পাওয়া যায়। জনস্বাস্থ্যে স্থূলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্থূলতা সংক্রান্ত বিপদগুলো হচ্ছে হৃদযন্ত্রের রোগ, মধুমেহ বা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন, গেটের বাত এবং কিডনির অসুখ। স্থূলতা বা স্থূল বলতে আমরা আসলে কি বুঝি বা স্থূল হওয়ার মানে কি? স্থূল এই শব্দটি শোনার পর আমাদের মনে যা আসে তা হলো একজন মোটা মানুষ যার থুতনিতে দুটি ভাঁজ আছে, শরীরে প্রচুর ক্যালোরি, সম্ভবত কয়েকটি শারীরিক কাজ করতে পারে না। স্থূলকায় ব্যক্তি মানেই অত্যধিক ওজন, কিন্তু আমরা অনেকেই জানি না যে এটি একটি রোগ। এই রোগে শরীরের বিভিন্ন জায়গায় অতিরিক্ত মেদ জমা হয়, শারীরিক ওজন অত্যধিক বৃদ্ধি পায়। এই বাড়তি ওজন স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। আমরা কি করে বুঝবো যে একজন ব্যক্তির ওজন বেশি অথবা সে স্থূলকায়? এটার বুঝতে হলে আমাদেরকে বডি মাস ইনডেক্স বা বিএমআই বুঝতে হবে। বিএমআই একটি পরিসংখ্যানের পরিমাপ যা উচ্চতা এবং ওজন থেকে পাওয়া যায়। একজন ব্যক্তিকে স্থূলকায় বলা যায় যখন তার দেহের ওজন স্বাভাবিকের চেয়ে অন্তত 20% বেশি হয়। যদি কারো বিএমআই 25 এবং 29.5-এর ভিতরে হয় তাহলে মনে করা হবে তার অত্যধিক ওজন রয়েছে। যদি বিএমআই 30 বা তার বেশি হয় তাহলে স্থূলকায় বলা যাবে। যদি বিএমআই 25-এর বেশি হয় তাহলে ওজন কমানোর কার্যক্রমের কথা বিবেচনা করতে হবে। যদি বিএমআই 30-এর বেশি হয় তাহলে ওজন কমানোর জন্য যথেষ্ট গুরুত্ব দিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বিবেচনা করতে হবে, কারণ স্থূলতা থেকে অন্যান্য অনেক রোগের সূচনা হতে পারে, যেমন মধুমেহ বা ডায়াবেটিস, হার্ট ডিজিজ, উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন, অবস্ট্রাকটিভ ঘুমের ওষুধ বা ইত্যাদি। এই অবস্থা মোকাবেলা করার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে আসলে স্থূলতার আসল কারণটা কি সেটা জানা, সেই কারণটাকে খুঁজে বের করতে হবে। আরেকটা জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের কোমরের মাপ আমাদের স্বাস্থ্যের সূচক। স্বাস্থ্য বিপদের সম্মুখীন হয়েছে যদি পুরুষের ক্ষেত্রে কোমরের মাপ হয় 94 সেন্টিমিটার বা 37 ইঞ্চি অথবা তার বেশি হয়, আর মহিলাদের ক্ষেত্রে কোমরের মাপ যদি 40 সেন্টিমিটার বা 31.5 ইঞ্চি অথবা তার বেশি হয় তাহলেই বিপদের সম্মুখীন হয়েছে বলে ধারণা করা যায়। স্থূলকায় হলে যে কেউ অস্বস্তি বোধ করবে এবং দৈনন্দিন কাজকর্মে বাধাপ্রাপ্ত হবে। শ্বাসের অসুবিধা হতে পারে, চলাফেরা বা শারীরিক কাজকর্ম করতে অসুবিধা বোধ করতে পারে, শরীর অনুযায়ী সঠিক মাপের জামা কাপড় পাওয়াও মুশকিল হতে পারে। সামান্য কাজ করার পরে স্থূলকায় মানুষেরা ঘেমে ওঠেন। যদি কেউ স্থূলকায় হয় বা ওবেস হয় বা মোটা হয় তাহলে সেটা নিয়ে মন খারাপ হতে পারে, আত্মসম্মানে আঘাত লাগতে পারে, নিজের কনফিডেন্স লেভেল কমে যেতে পারে। কারণ কিছু কিছু মানুষ এই স্থূলতা নিয়ে তারা বিদ্রুপ করতে পারে, সেই ক্ষেত্রে যিনি স্থূলকায় তিনি নিজেকে দোষী মনে করতে পারেন, লজ্জিত হতে পারেন এবং তার মধ্যে বিষণ্ণতা কাজ করতে পারে। এই সমস্ত সামাজিক অসুবিধাগুলোকে কাটিয়ে ওঠার জন্য অবশ্যই আমাদের ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, এবং স্থূলতা এর উপসর্গগুলো কী এগুলো একটু জেনে নিতে হবে। স্থূলতার সাধারণ উপসর্গগুলো হচ্ছে অত্যধিক ওজন বৃদ্ধি পাওয়া, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং অত্যধিক ওজনের জন্য স্ট্রেস, দৈনন্দিন কাজকর্মের সময় শ্বাস নিতে অসুবিধা, অত্যধিক শারীরিক ওজনের জন্য জয়েন্টে ব্যথা, কোলেস্টেরলের উচ্চ মাত্রা, অনিয়ন্ত্রিত ক্ষুধার যন্ত্রণা এবং অত্যধিক উদ্যমহীনতা।
স্থূলতার ক্ষেত্রে কখন চিকিৎসকের কাছে যেতে হবে? চিকিৎসার ক্ষেত্রে স্থূলতাটা জরুরি অবস্থা নয়, কিন্তু কিছু পরিস্থিতিতে এবং উপসর্গের উপর ভিত্তি করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গবেষকরা বলে থাকেন যে মানসিক এবং সামাজিক কারণে একজন মানুষ সাধারণত চিকিৎসকের কাছে যেতে দ্বিধাবোধ করে এবং এই অবহেলার কারণে রোগটা আরও বৃদ্ধি পায়। যদি দেহের ওজনের কারণে দৈনন্দিন কাজকর্মগুলো করতে অসুবিধা বোধ হয়, যেমন সিঁড়ি বেয়ে ওঠা, হাঁটা, দৌড়ানো, দৈনন্দিন সব কাজকর্ম করা, তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যে উপসর্গগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে উচ্চ রক্তচাপ এবং শ্বাসের গোলযোগ, ঘুম কমে যাওয়ার সাথে ক্ষুধা পাওয়া, বুকে ব্যথা এবং বুক ধরফর করা, ডায়াবেটিস হওয়া, বিষণ্ণতা এবং উচ্চমাত্রায় মানসিক চাপ অনুভব করা, পেট যকৃত এবং পিত্তকোষের সমস্যা, উচ্চ কোলেস্টেরলের মাত্রা, হাঁটু এবং কোমরের ব্যথা, এবং এগুলোর কারণে নিজেকে অপদার্থ মনে করা এবং একা একা থাকার প্রবণতা বেড়ে যাওয়া। খাদ্যাভ্যাসে পরিবর্তন করলে এবং শারীরিক পরিশ্রম করলে ওজন হ্রাস পেতে পারে, তবে কিছু ক্ষেত্রে অবশ্যই চিকিৎসক ওজন কমানোর ওষুধ দিবেন অথবা অস্ত্রোপচার করারও পরামর্শ দিতে পারেন। সঠিক খাদ্য গ্রহণ, ব্যায়াম করার সাথে সাথে চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে বিভিন্ন ওষুধপত্র গ্রহণ করা যেতে পারে। শিশুদের এবং স্থূলকায় কিশোরদের যদি ইনসুলিন রেজিস্ট্যান্স এবং হাইপার ইনসুলিনেমিয়া থাকে তাহলে মেটফরমিন ব্যবহার করা হয়। হাইপোথ্যালামিক স্থূলতা থাকলে অক্টোটাইড ব্যবহার করা হয়। খাদ্যের ফ্যাটকে গ্রহণ করতে শরীরকে বাধা দেয় অলডিস্ট্যাট, যে সমস্ত ব্যক্তির বিএমআই 30 কিংবা তার বেশি এবং জীবনধারার এবং অভ্যাসের পরিবর্তন করেও কোনো ফল পাওয়া যায় না, তাদের ক্ষেত্রেই অলডিস্ট্যাট ওষুধ খাবার সুপারিশ করা হয়। শল্য চিকিৎসা বা সার্জারি, যখন ওজন হ্রাস করার সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হয় তখন অস্ত্রোপচার করে রোগীর চিকিৎসা করা হয়, ওবেসিটি কমানো হয়। সাধারণত বিএমআই 50-এর বেশি হলে অস্ত্রোপচারের কথা ভাবা হয়। আর ডাক্তারি পরিভাষায় এই অস্ত্রোপচারকে বলা হয় বেরিয়াট্রিক সার্জারি। সাধারণত দুই ধরনের সার্জারি করা হয়, যেমন গ্যাস্ট্রিক ব্যান্ডিং এবং গ্যাস্ট্রিক বাইপাস। একটি ধরনের পাকস্থলী আয়তন ছোট করে দেওয়া হয় যাতে কম খেতে পারে, অন্যটিতে অন্ত্রের একটি অংশে একটি বাইপাস তৈরি করা হয় যাতে শরীর কম খাদ্য শোষণ করে। বেরিয়াট্রিক অস্ত্রোপচারের ফলে দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং ফলো আপ করতে হয়। জীবনধারা ব্যবস্থাপনা, শুধুমাত্র ওষুধ বা অস্ত্রোপচার সঠিকভাবে কার্যকরী হয় না যতক্ষণ না পর্যন্ত জীবনধারার পরিবর্তন করা হয়। জীবনধারা পরিবর্তন বলতে যেগুলো করতে হবে, প্রতিদিন নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে, সঠিক খাদ্য সঠিক পরিমাণে খেতে হবে, সঠিক পরিমাণে ঘুমাতে হবে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা, আর মিষ্টি বেশি এই ধরনের খাবার এড়িয়ে যেতে হবে, যেমন বেকারির পণ্য, চকোলেট, মিষ্টান্ন জাতীয় খাবার, প্রক্রিয়াজাত খাবার এবং জাঙ্ক ফুড এড়িয়ে যেতে হবে, মদ্যপান সীমিত করতে হবে, ওজন বাড়ছে কিনা খেয়াল রাখতে হবে, বছরে একবার শরীরের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে, প্রতি 6 মাস অন্তর অন্তর রক্ত পরীক্ষা করে দেখতে হবে, খাদ্যে অবশ্যই ফাইবারযুক্ত খাদ্য খেতে হবে, ফল সবজি চর্বিহীন প্রোটিন এগুলো খেতে হবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে, কয়েকটি নির্দিষ্ট স্বাস্থ্যের অবনতির জন্য যেমন থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে প্রতিদিন ওষুধ খেতে হয়, এটা না করলে ওজন বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে জীবন সংশয় দেখা দিতে পারে। আমাদের সমাজে আসলে স্থূলতা বা মোটা নিয়ে আমরা সামাজিকভাবে যারা মোটা ব্যক্তি থাকেন তাদেরকে আমরা অবজ্ঞা করি, বিদ্রুপ করি, যেটা কোনোভাবেই উচিত নয়। স্থূলতা বা মোটা হয়ে যাওয়া এটা একটা রোগ এবং এটাকে রোগ হিসেবেই চিহ্নিত করতে হবে এবং আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। যারা মোটা বা স্থূলকায় তাদেরকে নিয়ে আমরা বিদ্রুপ করব না, আমাদের বিদ্রুপ যাতে তাদের মনোকষ্টের কারণ না হয় সেটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।
সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।